চায়ের দেশ সিলেট। আমরা ভ্রমণ পিপাসুরা যখনই সিলেট ঘুরতে আসি, আমরা তখন চিন্তা করি একটা বড় চা বাগান ঘুরব। আর আজকে আমি আমার মালিনী ছাড়া চা বাগান ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সিলেট শহর থেকে মালিনী ছাড়া চা বাগান যেতে 10 মিনিট সময় লাগে। সিএনজিতে গেলে 100 টাকা আর অটোতে গেলে 20 টাকা ভাড়া পড়বে। আর আপনারা চাইলে জাফলং যাওয়ার সময় মালিনী ছাড়া চা বাগান দেখে যেতে পারেন। মালিনী ছাড়া চা বাগান ঢোকার জন্য 220 টাকা দিয়ে একজন গাইড নিতে হবে। এই গাইড পুরো চা বাগান এবং রাবার বাগান ঘুরিয়ে দেখাবে। মালিনী ছাড়া চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালিনী ছাড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1849 সালে লর্ড হার্সন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 60টি কাজের একটি ছিল চা পান। তার প্রায় 200 বছর পরে 1854 সালে পাক ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায় অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালিনী ছাড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাব্দীর মালিনী ছাড়া বহু ইংরেজ, পাকিস্তান ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনও ব্যক্তি মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। দেখুন, এই পাশে বিশাল চা বাগান, আর এই ঠিক চা বাগানের ভেতরে একটা রামচরণ টি স্টল। রামচরণ টি স্টলে আপনারা 5 টাকার বিনিময়ে খাঁটি চা খেতে পারবেন। তো টেস্ট করে দেখি। সো এখানে এই গ্রিন টির 1 কেজির দাম হচ্ছে 450 টাকা, এটা 500 গ্রাম। মালিনী ছাড়া চা বাগানটি পুরো ঘুরে দেখতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। চা বাগানটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বড়। আমরা অলরেডি আধা ঘন্টা হেঁটে ফেলেছি, কিন্তু মনে হচ্ছে এখনও 30% দেখে শেষ করতে পারিনি। আপনারা জাস্ট এইদিকের ভিউটা দেখুন। আজকের মতো আমাদের চা বাগান দেখা শেষ। আবার কোনো দিন অন্য কোনো একটা চা বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।